নমস্কার সন্মানী দর্শক বিন্দু আপনারা জানেন যে কেন্দ্র সরকার আপনাদেরকে বাড়ির টাকা দেয়নি রাজ্য সরকার সেই জন্য দিচ্ছে টাকা তো সেই কারণে সার্ভেও শুরু হয়েছে তো সেই সার্ভেতে কিন্তু লক্ষ লক্ষ আবেদন তাদের বাড়িতে সার্ভে করা হয়েছে এবং অনেক হাজার হাজার আবেদন কিন্তু বাতিল হয়ে গিয়েছে তারা বাড়ি পাবে না তাদের নাম কেটে দেওয়া হচ্ছে তো কী কারণে নাম কাটা হচ্ছে আপনারা কীভাবে সতর্কতা অবলম্বন করবেন যাতে আপনাদের নাম কাটা না হয় সেই ট্রিকগুলো আপনাদেরকে বলবো বা কী ভুলগুলো করা চলবে না আপনাদেরকে সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এখানে বলা হচ্ছে কেন্দ্র না দেওয়াই রাজ্যের প্রান্তিক মানুষকে ডিসেম্বর মাসে বাড়ি তৈরির টাকা দেবে রাজ্যই কিন্তু পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা কারা পাবেন সেই তালিকা তৈরির ক্ষেত্রে কোনো গলত রাখতে নারাজ রাজ্য সরকার ফলে যোগ্য উপভোক্তা চিহ্নিত করতে উপনির্বাচনের কারণে নির্বাচন কমিশনের নির্দেশে কিছু এলাকা বাদ দিয়ে সারা রাজ্যেই চালু হয়েছে যাচাই পর্ব রাজ্যের ঠিক করে দেওয়া নিয়মাবলী অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষক দলের সদস্যরা খতিয়ে দেখছেন অৌধ সংশ্লিষ্ট ব্যক্তি বাড়ি তৈরির টাকা পাওয়ার যোগ্য কিনা সোমবার থেকে চালু হওয়া এই সমীক্ষায় ইতিমধ্যেই দুই লক্ষ বাড়ির যাচাই সম্পন্ন হয়েছে তার মধ্যে এই সহায়তা পাওয়ার জন্য অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে প্রায় কুড়ি শতাংশ অর্থাৎ প্রথম দুদিনেই যাচাই হওয়া দু লক্ষ নামের তালিকা থেকে বাদ পড়েছে প্রায় চল্লিশ হাজারের নাম কিন্তু তালিকা থেকে থেকে তাদের নাম বাদ দিতে হচ্ছে কেন রাজ্য প্রশাসন সূত্রে খবর এর আগে যাচাইয়ের কাজ হয়েছিল দু সালের ডিসেম্বর মাসে কেন্দ্র এগারো লক্ষ গরিব মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়ার প্রশাসনিক অনুমোদন দেওয়ার পর কেটে গিয়েছে প্রায় দু বছর এই সময়কালে অনেকেই কষ্টসৃষ্টি বাড়ি তৈরি করে নিয়েছেন আবার অনেকে যেখানে থাকতেন সেখান থেকে চলে গিয়েছেন অন্যত্র এছাড়া কেন্দ্রের দেখানো পথেই কিছু বদল এসেছে এই ভাতা দেওয়ার নিয়মাবলীতেও যেমন আগে দেখা হতো পরিবারের মোট আয় দশ হাজার টাকার কম কিনা। সেই জায়গায় এখন পরিবারের কোনো সদস্যের ব্যক্তিগত আয় পনেরো হাজারের বেশি হলে এই আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে পরিবারটি অযোগ্য বিবেচিত হবে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রজীব মজুমদার জানান কেন্দ্র টাকা না দেওয়ায় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রান্তিক মানুষদের মাথায় পাকা ছাদ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন আর সেই কারণেই আমাদের লক্ষ্য যেন ন্যায্য প্রাপকরাই এই সহায়তা পান আর রাজ্যের আর্থসামাজিক উন্নতির কারণে অনেকে পরে নিজেরাই পাকা বাড়ি তৈরি করে নিতে পেরেছেন স্বভাবতই তাদের নাম বাদ যাচ্ছে প্রসঙ্গত দু হাজার সালের ডিসেম্বরে যাচাইয়ের পরে চূড়ান্ত উপভোক্তার তালিকা বা পারমানেন্ট ওয়েটিং লিস্ট তৈরি করেছিল রাজ্য তাতে নাম ছিল প্রায় চৌত্রিশ লক্ষ বাড়ি তৈরির আবেদনকারী তারপর আদালতে মামলাসহ একাধিক কারণে এই তালিকায় যুক্ত হয় আরও এক লক্ষ নাম ফলে এই পনেরো পঁয়ত্রিশ লক্ষের পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীর সেলে যারা বাড়ি তৈরির সহায়তা চেয়ে যোগাযোগ করেছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়েও যাচাইয়ের কাজ চালাচ্ছে রাজ্য সরকার তার সঙ্গে রয়েছে রেমাল সহ বিভিন্ন প্রাক প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়ির ক্ষতি হয়েছে তাদের নামও ফলে তিরিশে অক্টোবর সমীক্ষা শেষের পর এবারে চূড়ান্ত উপভোক্তা তালিকায় কতজনের নাম থাকে সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের সুতরাং বুঝতেই পাচ্ছেন প্রথম দুদিনে যে সার্ভে হয়েছে সেখানে কিন্তু চল্লিশ হাজারের বেশি মানুষের নাম কিন্তু বাদ চলে গেছে কি কারণে বাদ যাচ্ছে আপনাদের বাদ যাবে কি যাবে না কিভাবে বুঝবেন সেই বিষয়টা একটু আলোচনা করছি দেখুন দেখুন মূলত আবাস যোজনার যখন সার্ভে আপনাদের বাড়িতে আসছে আপনাদেরকে বেশ কয়েকটি প্রশ্ন করছে এবং তারা বেশ কিছু জিনিস দেখছে কি দেখছে এই দেখার উপর বা এই প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করছে আপনার নামটা থাকবে কি কেটে দেবে তো এখানে আপনাকে প্রথমেই প্রশ্ন করা হচ্ছে যে আপনার বাড়িতে পাকা বাড়ি আছে কি নেই যদি আপনি বলেন হ্যাঁ তাহলে আপনার নাম কেটে দেবে ঠিক আছে আপনি বাড়ি পাবেন না যদি বলেন না তাহলে ঠিক আছে তবে মিথ্যা কথা বলবেন না আছে অথচ নেই বলবেন এটা কিন্তু আইনগত দিক থেকে আপনি ফেসে যেতে পারেন পরবর্তী সময়ে ধরা পড়লে আইনানুক ব্যবস্থা কিন্তু সরকার নিতে পারে বা আপনি যদি টাকাও পেয়েও যান সেই টাকা কিন্তু পরবর্তী সময়ে ফেরতও দিতে হতে পারে যদি আপনি ধরা পড়েন মনে রাখবেন তারপর বলেছে আপনার পরিবারে মোটরচালিত তিন বা চার চাকার গাড়ি আছে কি নেই হ্যাঁ কি না উত্তর দিতে হবে আমার পরিবারে কৃষিকাজে ব্যবহৃত তিন বা চার চাকার গাড়ির আপনি মালিক কি আপনার পরিবারে কেউ সরকারি কর্মচারী রয়েছে কিনা বা আপনার পরিবারে অফিসি প্রতিষ্ঠান রয়েছে যা সরকারের কাছে নিবন্ধিত এরকম কোনো কিছু রয়েছে কিনা আপনার পরিবারে কোনো সদস্য প্রতি মাসে পনেরো হাজার টাকার বেশি উপার্জন করে কিনা আপনার পরিবারে আয়কর ট্যাক্স কেউ দেয় কি কোনো সদস্য আপনার পরিবারে কোনো সদস্য পনেরো হাজার টাকার বেশি মাসিক আয়ের জন্য বৃত্তিকর বা প্রফেশনাল ট্যাক্স প্রদান করে কি বা আপনার পরিবারে সেচ সুবিধাযুক্ত আড়াই একর বা তার বেশি জমির মালিক কেউ রয়েছে কি নেই তারপরে বলছে আপনার পরিবারে পাঁচ একর বা তার বেশি সেচ সুবিধা বিহীন জমি রয়েছে কি নেই আপনার পরিবার পূর্বে সরকারের কোনো আবাসন প্রকল্প থেকে উপকৃত হয়েছে অন্য আবাসন প্রকল্পে আমার পরিবারের নাম অনুমোদিত হয়েছে এরকম রয়েছে কি নেই এই যে এগারোটা প্রশ্ন এরকম করা হবে আপনাকে প্রতিটি প্রশ্নের উত্তর না দিতে হবে একটাও হ্যাঁ দেওয়া চলবে না না দিতে হবে না দিলে তবেই আপনি বাড়ি পাবেন হ্যাঁ দিলে কিন্তু বাড়ি পাবেন না এগারোটার মধ্যে একটাও যদি হ্যাঁ হয়ে যায় আপনি বাড়ি পাবেন না তবে আপনাদেরকে আগেই বলেছি আপনি মিথ্যা উত্তর দেবেন না সব সময় যেটা সত্যি সেটাই দেবেন কারণ পরবর্তী সময়ে যদি আপনি মিথ্যা বলেছেন এটা ধরা পড়েন তাহলে কিন্তু আপনাকে যদি টাকা দিয়েও দেয় আপনি বাড়িও যদি করেও ফেলেন পরবর্তী সময়ে কিন্তু আপনাকে সেই টাকা আবার সরকারকে ফেরত দিতে হবে তখন কিন্তু আরও বিপদে পড়ে যাবেন বুঝতে পারলাম তো এখন যে নামগুলো কাটা হচ্ছে তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা এই এগারোটি প্রশ্নের মধ্যে কোনো না কোনো একটি উত্তর হ্যাঁ দিয়ে দিচ্ছেন বা একের অধিক উত্তর হ্যাঁ দিচ্ছেন সেই কারণে কিন্তু তাদের নামগুলো কেটে দেওয়া হচ্ছে বিশেষ করে নামগুলো কাটছে অনেকেরই পাকা বাড়ি তারা করে ফেলেছে ঠিক আছে তাদের ঘরে পাকা বাড়ি রয়েছে সেই কারণে অনেকেরই কিন্তু নাম কেটে দিচ্ছে যারা সার্ভে করতে যাচ্ছে সেই সকল আধিকারিকরা ঠিক আছে তো এই ভুলগুলো আমাদেরকে করা চলবে না যেই ভুলগুলো আপনাদেরকে বললাম আর কাগজ ক্ষতির দিক থেকে কোনো সমস্যা হচ্ছে না আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট রেশন কার্ড ভোটার কার্ড এই সকল ডকুমেন্টগুলো থাকলেই কিন্তু আপনারা বাড়ি পাবেন কোনো সমস্যা কিন্তু নেই ঠিক আছে বোঝাতে পারলাম বিষয়টা তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কীভাবে লিস্ট দেখবেন ফর্ম কীভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু নিয়ে আমাদের চ্যানেলে আগেই ভিডিও দেওয়া রয়েছে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর শেষে ইনস্ক কিনে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন বা আমাদের ওয়েবসাইট জানতে হবে ডট ইন ভিজিট করে সেখানেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন